আমি আল্লাহর ফতোয়াটা আপনারা রেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফতোয়া। আযযানিয়াতু ওয়াযযানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, জিনাকারিণী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর আদালতে তাদের জিনা প্রমাণিত হয় আর সাব্যস্ত হয় যে জুরে জিনা করতে না আবুস কইরা জিনা করতে, এটা যদি সাব্যস্ত হয়, আল্লাহ বলেন নারীরেও বেত লাগাও 100টা, পুরুষকেও বেত লাগাও 100টা। আবুস কইরা করলে আল্লাহর ফতোয়া হইল দুটারে বেত লাগাও, আর আমরা দেশের আদালতের ফতোয়া হইল একটারেও বিচার হইল না। মন গড়া আইনে আর আল্লাহর ফতোয়ায় কত খান বেশ কম, আপনারা আন্দাজ হইসিনি কিছু? মন গড়া আইনে কয় নারী পুরুষ আপুসে জিনা করলে একটারও কোনো অপরাধ নাই, আর আল্লাহর ফতোয়ায় কয় দুটা আসামি দুটার বেত লাগাও, বুঝা থাকলে এখন হোকা। নারী পুরুষ আপুস কইরা পরস্পরে জিনা করলে আদালতে কোনো বিচারযোগ্য শাসনযোগ্য অপরাধ হবে না, এই যে একটা আইন, এই আইনটা ফাহ না না ফাহ, আপনারা বিবেক জিগাই এখন জানো। আপুষ মীমাংসা কইরা নারী পুরুষে জিনা করলে আদালতে কোনো বিচার হবে না, এটা বিচারের যোগ্য কোনো অপরাধ নয়, এই আইনটা ফাহ না না ফাহ, এই দেশের আদালতের বিচারপতি হওয়ার জন্য এমন না ফাহ আইন জানা ওই যথেষ্ট। কথা বুঝে আইছি নি যাবো? আর আল্লাহর ফতোয়া এলে কইছে আবুস কইরা যদি জিনা কইরা থাকে, যে নারী আবুস করলো হেওটারে বেত লাগাও, যে পুরুষে আবুস করলো জিনা করার লেগে হেওটারে বেত লাগাও, এই আইন কেন না ভাগ না ভাগ থাক, পবিত্র আইন জানে কে, না ভাগ আইন জানে কে? ও মুর্তাদের দলে না ভাগটা জানে, মুর্তাদের দলে কোনটা জানে? না ভাগটা জানে, আলিমরা কোনটা জানে? পাক পবিত্রটা জানে। কাজে কাজে আলেমরা ফতোয়া দিতে পারবে না বলার মতলবটা কি এখন পরিষ্কার হইনি দেখুন কথা বল, মতলব হইল এই দেশে ইসলামের পাক পবিত্র কথা বলার দরজা বন্ধ করে দেওয়া হবে, এই মতলব ছাড়া আর কোনো মতলব নাই। আগামী থেকে এই দেশে বিচারকরা ফতোয়া দিবে মানে যত না ভাগ ফতোয়া না ভাগ আইন আছে এইটা চালু করবো। আপনারা কি চাইন পাক পবিত্র ফতোয়া বন্ধ হইয়া না ভাগ আইন চালু হইতো? তাইলে এই সমস্ত ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত, এই সমস্ত ষড়যন্ত্রমূলক রায় যা যে মুসলমানের অন্তরে ইমানের লেশ মাত্র বাকি আছে সে কি মানতে প্রস্তুত? এই প্রশ্নে সারা বাংলাদেশের মুসলমান তিন প্ল্যাটফর্মে জমাবদ্ধ একতাবদ্ধ হয়ে তিন প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে গেছে, তিন দলে বিভক্ত হয়ে গেছে এই প্রশ্নে বাংলাদেশের সব মুসলমান। এক দলে কয় মন গড়া না ভাগ আইনের সিদ্ধান্ত চলবে আর আলেমদের মুখে আল্লাহর পবিত্র ফতোয়া বলা বন্ধ হবে এমন কথা মানি না, এক দলে কয় মানি না, আরেক দলে কয় এই যে ওই বলা হইছে এই যে ওই না প্রাথমিক বিজয়, যারা কয় মানি না এরা ইমান ঠিক আছে, আর যারা সমর্থন দিছে এরা মূর্তদের সমর্থন দেয় তারা অমূর্তন, কদল হইল দুটো। আরেক দল আছে প্রতিবাদও করে না সমর্থন দেয় না, চুপ। আপনি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আসাতুতু আনিল হাক্কি শায়তানুন আখরাজ, যে সময় হক কথা না হইলে হক তো বাইরে যায়, এই সময় যারা মাতে না এরা বোবা শয়তান, যে সময় হক কথা না হইলে হক তো বাইরে যায়, এই সময় যারা মাতে না আল্লাহ রসুলে কিতা কইছ বুবা শয়তান বুবা শয়তান বুবা শয়তান। সুতরাং ফতোয়া আলেমে দেবে না নহা আইন জানেওয়ালাই দিবে এই প্রশ্নে বাংলাদেশের মুসলমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, এক দলে কয় মানি না আরেক দলে কয় মানি আরেক দলে মাতে না, আপনারা কোন দল? ইমানদার যারা কয় মানি মূর্তদের দূষণ, যারা মাতে না বুবা শয়তান। আমার কথা বুঝতে থাকলে বলেন এখনো কি আনামাচ্চা বই থাকার সময় বাকি রয়েছে? আর আনামাচ্চা বই থাকার সময় বাকি রয়েছে না,
বই থাকলে বুবা শয়তান হইবাই যদি রসুলের কথা হাতা হইয়া থাকে। ষড়যন্ত্রটা কি ভাবে ফতুয়া আলেম দিতে পারবে না, ফতুয়া বিচারপতি দিবে, এই কথাটা ষড়যন্ত্র কি লাগানো হইল? কারণ আলিমে ফতুয়া দিলে ইসলামের বিধান জিন্দা থাকবো, আর না ভাহাইন যারা জানে এরা ফতুয়া দিলে ইসলামের বিধান জিন্দা থাকবো না ধ্বংস হইব। আলিমের মুখ বন্ধ করার পিছনে ষড়যন্ত্রটা হইল। আমি ছোটবেলায় এক বইয়ের মধ্যে একটা কবিতা পড়ছিলাম, বাবুরাম সাপুরে কুতা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের সিং নেই চোখ নেই নুখ নেই মুখ নেই, ছুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুস দাস, সেই সাপ জেনত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। দুষ্ট ছেলে ফেলেরা সাহুরিয়া রে গিয়া দর্শে হয় আমরা রে মলাহান দুইটা হাত দেও, যে তার চোখ নাই মুখ নাই লড়ে করে না ফুসফাস করে না কামড়ায় না, কিন্তু জিতাও লাগবো চোখ নাই মুখ নাই কামড়ায় না লড়েও না সরেও না, তাহলে জিতা শ্বাস কেনে হয় তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। এমলা খান হাফ আবার জিতা হইত ডান্ডাইয়া ঠান্ডা করা বড় সহজ হইত। এই সমস্ত মূর্তদের দূষররাও চায় এই দেশে যারার মাঝে ইসলাম আছে, এটা এমন একটা ইসলাম থাকুক যে ইসলামের চোখ নেই সিং নেই নুখ নেই মুখ নেই, ছুটে না কু হাতে না কাউকে যে কাঠে না, করে না কু মুসপাস মারে না কু ডুল ডাস, সেই ইসলাম জেনত বুটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিত ঠান্ডা। বুঝলানি সাহ বহল ষড়যন্ত্রটা কি লাখান চলছে? ঘুমাই থাকার সময় আনা বাচ্চা বই থাকার সময় বলতেছিলাম আল্লাহ তাআলা আলামিন পবিত্র কোরআনের 6666 বাস্তব আয়াতে দিয়েছেন বিধান, বিধান সংক্রান্ত সিদ্ধান্তের নাম ওই কতগুলি সুস্পষ্ট আর কতগুলি অস্পষ্টগুলির সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব অর্পণ করেছেন না ভাখান জানেওয়ালারা তো না আলিমেরা তো বুঝছেন নি না ভাখান কোন তাই জানে যেটা হয় আলিমে ফতোয়া দিতে পারতো না এটাই না ভাখান জানে আর ভাগ পবিত্র আইন খেয়ে জানে আলিমহল আলিমহল তাক টানি দিন নেয় থাক বা বহুত দিন যদি মাদ্রাসা বন্ধ করে দিন মাদ্রাসার দল জানি মাদ্রাসার দল যখন মাদ্রাসার কথা না কইতে আমি তা কিতা কইতেছি যেটা কইতেছি বুঝো তাছে মাদ্রাসার কথা নিয়ে হইছে আলিমহল তাক টানি দিন নেয় আল্লাহর ফতোয়া তাক তো নি আল্লাহর ফতোয়া দিব হে আলিমহল তৈয়ার হইব হই মাদ্রাসা চলার ব্যবস্থা করেন না জন্য আলিমও থাকবো আল্লাহর ফতোয়াও থাকবো না মাদ্রাসা চলার ব্যবস্থা করা লাগবো মাদ্রাসার জলসা যখন আইসুন কমপক্ষে এই কথা আন্ত বুঝিয়া যাইতা যে মাদ্রাসা চালুর ব্যবস্থা করা লাগবো আলিম তৈয়ার হইতে হবে কেয়ামত পর্যন্ত মুসলমানের সমাজে আল্লাহর ফতোয়া চালু থাকতে হবে। এরপরে আউকা 6666 আয়াতের ভাষ্য আয়াতে আছে ফতোয়া আর 6166 আয়াতে আছে ওয়াজ এটা আছে ওয়াজ তখন বুঝলাম বিধান হারে হয় ফতোয়া হারে হয় এখন বুঝি যায় ওয়াজ হারে হয়। বর্তমান বাংলাদেশের মুসলমানের সমাজে ওয়াজ বেশি হয় ওয়াজ করনেওয়ালারও সংখ্যা বেশি শুননেওয়ালারও সংখ্যা বেশি ওয়াজের সব মহফিলেরও সংখ্যা বেশি ওয়াজের মাঝে শ্রোতাও বেশি বক্তাও বেশি ওয়াজের সংখ্যাও বেশি অহলতা বেশি শুধু এখান জিনিস কম কিতা বালা আমলের অভাব অভাব কোনটা বালা আমলের অভাব এত ওয়াজ তুইয়া এত ওয়াজ মাহফিল তুইয়া এত বক্তা তুইয়া এত শ্রোতা তুইয়া বালা আমলের অভাব কেনে দুইটা দোষ আছে আমরার দ্বারা ওয়াজ করি আর একটা দোষ আছে আপনার দ্বারা শুনুন এই তিন দোষের কারণে বালা আমলের অভাব যদি হইন হই লাইতাম তে হই লাইন খালি আমরারটা আমরা তো খালি আপনারটা তিনোটা
উনি লোকটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফরমান ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা দাওয়াত দেন তাদের মধ্যে কার কার অনুসরণ তোমরা করবা? যারার মধ্যে দুইটা গুণ আছে, কটা গুণ? একটা হইল ওয়াহুম মুহতাদুন, অপরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগে নিজে আল্লাহর পথে অটল থাকবো, এক গুণ। অপরকে নমাজের ওয়াজ করার আগে নিজে নমাজি হইব, অপরকে ফর্দার ওয়াজ করার আগে নিজে ফর্দাওয়ালা হইব, অপরকে হালাল পথের দাওয়াত দেওয়ার আগে নিজে হালাল পথে চলনেওয়ালা হইব, অপরকে হারাম কার্য বর্জন করার কথা বলার আগে নিজে হারাম কার্য বর্জন করব। যে ওয়াজ করনেওয়ালার কত নম্বর গুণ? এক নম্বর গুণ। বুঝতে থাকলে হোকা তুতির জুড়ে ওই ওয়াজ করা যায় না, জীবন সাধনা লাগে। আপনারা মতো লাখ লাখ মুসলমানে মনে করেন যে বেটার তুতির জোর আছে এ বেটা ওই ওয়াজ হইতে পারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াত্তাসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুখতাল। ওয়াজ করে তিন দলে, এর মাঝে দুই দল ওয়াজ করনেওয়ালা যোগ্য আর এক দল ওয়াজ করনেওয়ালা অযোগ্য। ওয়াজ করে সদলে দুই দল যোগ্য এক দল, যোগ্য দুই দলকে, এর মাঝে প্রথম দল মুসলমানের জমাতের আমির, মুসলমানের জমাতের দ্বিতীয় দল আমিরের অনুমতিপ্রাপ্ত, আমিরের অনুমতিপ্রাপ্ত, আমিরের নির্দেশে নির্দেশিত উলামায়ে কেরাম। এই দুই দলের ওয়াজ সহি। আর তৃতীয় দল আমিরও না মামুরও না, ইসলামী রাষ্ট্রের কর্মকর্তাও না, হকানি আলেমও না, জনগণের ধন্যবাদ কুড়াইবার উদ্দেশ্যে ওয়াজ করে। এরার ওয়াজের দ্বারা কোনো মানুষের হেদায়েত নেই। এই জন্য আল্লাহ বলেন আল্লাহর পথে যারা দাওয়াত দেন তাদের মধ্যে দুইটা যোগ্যতা আছে কিনা দেখিয়া তারার ওয়াজ হইন। এক নম্বর যোগ্যতা হইল অপরকে হেদায়েতের কথা বলার আগে নিজে হেদায়েতের পথে চলবে। দুই নম্বর যোগ্যতা হইল ওয়াজের বিনিময়ে টাকার চুক্তি করবে না, দশ হাজার এক টাকা দেওতে তোমরা সবার দিয়া এক ঘন্টা বক্তৃতা করবো, পনেরো হাজার দেওতে দেড় ঘন্টা, বিশ হাজার দেওতে দুই ঘন্টা, আর যত ঘন্টা ভারী করবো না এতে হা হতলা দিবাই হইলাও। আমরার মাঝে আসিনি যখন আল্লাহ বলেন তার ওয়াজ হামাইতো না হামাইতো না হামাইতো না, কেন হামাইতো না একটা উদাহরণ হইলে আমি আশা করি আপনারা বুঝলে। আমি একদিন রেলগাড়ির মাঝে দেখি এক বেটায় দাঁতের মাজন বেছে উঠে ওখানে সাহাব হল, আমার কাছে আর কোনটা নাই খালি দাঁতের মাজন। দাঁত মাজা বাহাদুরি না দাঁত মাজা নবীর সন্নত? এটা হইতে আছে দাঁত মাজা বাহাদুরি না দাঁত মাজা নবীর সন্নত? নবীর একটা সন্নত পালন করলে একশো শহীদের সব হয়, হইতাছে? মানুষকে সুন্নত ওলা বানাইবার লাগি না মাজন বেছার মতলবে, এর ওয়াজে খুব একটা সুন্নত ওলা হইব কিতার লাগি? সে মানুষ যে নবীর সুন্নত ওলা বানাইবার লাগি ওয়াজ করে না, এটা নিজের মতলবে। যে বেটায় দশ হাজার টাকা চুক্তি করে আইসে এ কিতার লাগি ওয়াজ করে? বুঝুন নিতাম হল কিতার লাগি ওয়াজ করে? ও হতা মতলব খামাইতো না খামাইতো না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওয়াজ করনেওয়ালার মাঝে দুই গুণ থাকলে তারার ওয়াজে মানুষের আমল ভালো হইব, এক গুণ হইল আল্লাহর পথে অপরকে দেখার আগে নিজে আল্লাহর পথে চলবে, দ্বিতীয় গুণ হইল ওয়াজের বিনিময়ে মানুষের সাথে টাকার বায়না করবে না। এই দুই গুণের কোন একটা গুণ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরার কারণে আপনারা ওয়াজ হইন না খামাইতো না আমল ভালো হতো, আমরা তা হইলাম আগে আপনারা তা হইলে যাতে আর গোসা না করুন এখন আপনারা তা হইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রোতাদের সম্পর্কে বলে ফাযাক্কির ইন্নাফাতি যিকরা সায়াযাক্কারু মান ইখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আসকাল্লাযী ইয়াসলান্নারাল কুবরা।
ثم لا يموت فيها ولا يحيا হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আপনি ওয়াজ করতে থাকেন আল্লাহ হুকুম দিবেন নি আল্লাহ রাসূল ওয়াজ করতে দুই গুণ আছিল নি তার নাজে দুই গুণ আছিল নি আল্লাহর রাসূলের মাঝে যে পরিমাণ গুণ আছিল পরিমাণ গুণ আর কোন ব্যাটার কাছে আছে নি পরিপূর্ণভাবে দুই গুণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে ছিল একাধারে 23 বছর পর্যন্ত ওয়াজ করেছে 23 বছরের ওয়াজে আবু জেহেলের কোনো কামাইছে না কিতা বলেন আপনারা রসুলের 23 বছরের ওয়াজে আবু জেহেলের কোনো কামাই দিনি আবু লাহাবের কামাই দিনি খার দুষে ওয়াজ করনেওয়ালার দুষে না শুননেওয়ালার দুষে শুননেওয়ালার দুষ্টা কিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সায়াল্লাকারু মান ইয়াখসা ওয়া ইয়াতাজান্নাবুহাল আসকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা যে ওয়াজ শুননেওয়ালায় জানে না কোন কোন খাম করলে আল্লাহ সাজা দিবা জানতে আর ইটা করতো না এইরকম মন যার আছে আল্লাহ বলেন দুই গুণওয়ালায় ওয়াজ করলে এই ওয়াজের দ্বারা তার আমল সংশোধন হইয়া যাইব যার ই মনোভাব আছে যে আমি জানি না কোন খাম করলে আল্লাহ সাজা দিবা জানলে আর করতাম না এই মনোভাব যার আছে দুই গুণওয়ালার ওয়াজ শুনলে তার আমল সংশোধন হয়ে যায় আর যে বেটায় মনে মনে হয় আলিম হলতে কত কথা কইবা হকলতা মাইন্যা কোনো আমরা হারমোনি এটা আসে না নি কোনো বেটার মনে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা জীবন বড় ওয়াজ শুনো তোমার ওয়াজ না হইলো আমি একটা উদাহরণ দিই একটা পশু পাতার মধ্যে কত হল সিহানি ডাললে ভরে বিন্দু আপনার আর মৌলিক বাজার পশু পাতা নাই পানি ভরে না কোনো সময় কতদিন পর্যন্ত মেঘ পড়লে বিজে ইজার জীবন শেষ হইতে পারে হানি ডালতে ডালতে বিজ তো নাই কারণ ইজার মাঝে হানি গ্রহণ করার যোগ্যতা নাই আল্লাহ বলেন যেই ব্যক্তি মনে মনে হয় আল্লাহ কোন পথে চললে শাস্তি দিবা আমি জানি কিন্তু আমার মতলবের কারণে আমি পথে যাইতাম না এর সারা জীবন বড় ওয়াজ শুনানির মানে হইল কচু পাতার মধ্যে সারাদিন পানি ডাল এটা কার দোষ আমরার দুই দোষের কারণে আর আপনার এক দোষের কারণে এত ওয়াজ হয় বাংলাদেশে তবুও আমল বালা হয় না এর মাঝে আমরার মাঝে কেউ কেউ বালা শুনেনি তারার ওয়াজে আর আপনারার মাঝেও কেউ কেউ বলা আছেন তারার হুনো নেই যা কাম হয় আমি একবার ময়মনসিংহ যাই এক প্রোগ্রামে ওয়াজে গাড়ির মাঝে সেকেন্ড ক্লাসের একজন যথেষ্ট বড় শিক্ষিত একজন ভদ্রলোক আমার ভাষায় শিখতে বইলে বসতো কথা কথা জিগাই লোক হয়ে যায় বলে অমুক খানো সবার যায় বলে কিতার লাগে বলে ওয়াজ করতাম বলে আপনারার ওয়াজে কিতা হয় আপনারার ওয়াজে কিতা হয় আমি বললাম আমরার ওয়াজে আর কোন তাওয়াই না কিছু মানুষ টিকিট করে গাড়ি তুলে যে তাই গাড়ি তুলতে টিকিট করে না এটা একটারে ওয়াজে ধরছে না যে কয়েকজন টিকিট খুঁজে উঠে ওইলেন যে টিকিট করনেওয়ালা আমরার ওয়াজে বানায় আজ কোথা থেকে যদি ওয়াজ করা বন্ধ করে দেই টিকিট মারবা কিয়ামতের দিন জাহান্নামে যাইবা এই কথা খান খোয়া বন্ধ হয়ে যাবে 10 বছর ধরে দেখবা একটাও টিকিট করতো না ওয়ালে কিতা হয় সাব ফল ওই নি কোনটা হ্যাঁ ও এখন ওয় ওয়ালে কিছু না কিছু তবে ব্যাপক ভাবে হয় না কেনে কারণ আমরা মাঝে ও দুই যোগ্যতা হলের নাই আর আপনার মাঝে ও দুষ্মুক্ত হল নাই এই কারণে ও বেশি খামায় না কিছু না কিছু খামায় কেনে খামায় আমরার মাঝেও কিছু আছি বালা আর আপনার মাঝেও কিছু আসুন বালা এই দুই কিছু কিছু বালায় মিলে যা ওয়াজে কিছু কিছু কামায় কোরআন শরীফের সর্বমোট 6666 আয়াতের 500 আয়াতে আছে বিধানের আর এক নাম 8166 আয়াতে আছে ওয়াজ ওয়াজ করা হার খাম হুনা হার খাম কইলেছি তখন খালি হইলে ওয়াজ কিতা ফতোয়া মানলে কি পুরস্কার পাওয়া যাইব আর না মানলে কি সাজা ইজার বয়ানের নাম ফতোয়া তাহলে ওয়াজ যে বয়ানের নাম ওয়াজ আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি
এই বয়ানের নাম ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 6166 আয়াতে ওয়াজ করছেন তিন পদ্ধতিতে। কত পদ্ধতিতে? তিন পদ্ধতি। আল্লাহর ওয়াজের একটা পদ্ধতির নাম তজকির বি আলা ইল্লাহ। আল্লাহর ওয়াজের আর একটা পদ্ধতির নাম তজকির বি আইয়ামিল্লাহ। আল্লাহর ওয়াজের আর একটা পদ্ধতির নাম তজকির বি মা বাদাল মাউত। কটা পদ্ধতি? তিনটা পদ্ধতি। ওই ময়মনসিংহের রেলগাড়ির ভদ্রলোকের প্রশ্ন প্রসঙ্গে আর একটা প্রশ্নের কথা ইয়াদ হয়েছে, হইলেই ভাগে দিই। আরেকজন উচ্চ শিক্ষিত জেন্টলম্যান একদিন আমার হজুর নমাজ বন্দী করনে হল আর আলিমুলা মহল থেকে আমাদের দিন যে একটা টাকা খাইবা আমাকে কি লাগা। যারা আলিমুলা মা হয়েছেন আবাদত বন্দী করুন আর আলিমের কথা শুনিয়া শুনিয়া যে সমস্ত পাবলিকে নমাজ বন্দী করুন, ইতারে সকল তারা যদি আল্লাহ দুদক দিলেন তি আল্লাহর ই পাওয়ার আসেনি, আবার আমার কি করে আল্লাহর ই ক্ষমতা আসেনি, আমিও তার বাইরে থাকি আল্লাহর ই ক্ষমতা আছে। আর যারা এবাদত বন্দেগির দার দার চাচ্ছি না, হাদিস মানছি না, আমরা যদি আল্লাহ ব্যস্ত দেয় আল্লাহরে কোনো বেটায় আটকাইতে পারবো নি আমার দিকে কি করে আমার ওই না কোনো বেটায় আমার তো ওই এই কারণে ওই কইছি আপনারা একটা ঠগা খাইবা আছে আমাদের। আমি বললাম বলে ঠিক কথা কইছেন আপনি, যে কইছি ঠিক কথা কইছেন তখন দেখি হ্যাঁ একটু নর্মাল হয়ে যাই। আমি বললাম আপনি কেমন ঠিক কথা কইছেন, আপনার কথার সমর্থনে আমিও একটা উদাহরণ দিই। সরকারে যদি মুসি আর সামার ইতারে যদি মন্ত্রী আর মিনিস্টার বানাই দেয়, আর যত বড় 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 গ্রাজুয়েট আছে ইতারে যদি মুসি আর সামার বানাই দেয়, সে গ্রাজুয়েট হলতে জেলা হান ঠগাটা খাইব, আমরাও কি আমাদের দিদি লাগান ঠগাটা সরকারের মাথা হওয়া হয়েছে কি মাথা হওয়া হয়েছে নি? হ্যাঁ মুসি রে মিনিস্টার বানাইলি তো আর গ্রাজুয়েট মুসি বানাইলি তো। আমি না 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 সরকারের মাথা খারাপ হয়েছে না, আল্লাহর কিতা হয়েছে, আল্লাহর কিতা হয়েছে আর মাতে না ইতাই আমরা রে দেখলো খালি তার ভিতরে খালি জলে খালি কুসাইয়া কুসাইয়া মাতে পাইছে হঠাৎ ওই মুরতাদের বাতাসে পাইছে। ছয় হাজার 166 আয়াতে আল্লাহ কি করছেন কোরআনে? শত পদ্ধতি। একটা পদ্ধতির নাম হইল বাংলায় আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ, আর একটা পদ্ধতির নাম হইল অতীতের ইতিহাসের বিবরণ দিয়া ওয়াজ, আর একটা পদ্ধতির নাম হইল পরকালের বিবরণ দিয়া ওয়াজ। এর মাঝে আমি যে আয়াত তিলাওয়াত করছি যখন আপনারা কোয়া লাগবো এটা এটা কোন পদ্ধতি আল্লাহ বলেন أم حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ثم قال خامو هوا نايتي نا مانا يقولون نايتي سبدي بل لگي أمان حسي عوالك كولا مانا يقولون خام اللگي بل نايتي خام خلائي نينا خلائي نا دين نتي سبدي بل لگي أمان حسي الدين عوالك إذا كون قطن نمبر سيدي يلو يلو تين نمبر سيدي يلو কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ দাঁড়ায় দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে দুনিয়ায় গিয়া কি তা করছিলায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন একটা আদম সন্তান হাশরের মাঠে স্থানান্তরিত হতে পারবে না, ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে। আল্লাহ কোরআনে বলেছেন 50,000 বছর পর্যন্ত। মুফাসসিরিনে কারাম লিখেছেন আসরের মাঠে এক একজন মানুষ এক জায়গার দাঁড়ায় থাকবো 50,000 বছর, কত হান জায়গা লিখছেন দুই পায়ে দাঁড়াইতে পায়ের তালুর নিচে যত হান মাটি পড়ে, দুই পায়ে দাঁড়াইতে পায়ের তালুর নিচে যত হান মাটি পড়ে অত হান জায়গা উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারে। কি কি পাঁচ প্রশ্ন? এক নম্বর আনমারি ফিমা আপনা, একটা জীবন দিয়া যে তোমার দুনিয়াত পাঠাইছিলাম এই জীবনটা কোন পথে খাটাইছ? একদিন যাওয়া লাগবো নি ফিরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো নি? হিসাবের প্রশ্ন উত্তর কি লাখানো হইব উনুক? আল্লাহ রসুলের ফরমান জীবন দুনিয়ার জীবন কোন পথে খাটাইছ? দুই নম্বর যাদেরকে যৌবন দান করেছিলাম তোমরা যৌবন কালে কি করেছ? যৌবন কালে কি করছো?
তিন নম্বর, দুনিয়ার জীবনে যত মাল কামাই করছো হালাল করছো না হারাম করছো। চার নম্বর, কামাই করা মালগুলি দুনিয়ার জীবনে হালাল কাজে খরচ করছো না হারাম কাজে খরচ করছো। কত নম্বর গেল? পাঁচ নম্বর, আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানছো এর মাঝে কি পরিমাণ আমল করছো। এই পাঁচ প্রশ্নের জবাব দিতে না পারা পর্যন্ত স্থানান্তরিত হওয়া যাবে না, ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত। যখন ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুকের আওয়াজে জিন্দা হইয়া সমস্ত মানুষগুলি হাসরের মাঠে দাঁড়াবে, নীরব নিস্তব্ধ হইয়া থাকবে হাসরের মাঠে, নীরবতায় বঙ্গ দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কেউ সাহস করবে না জবাব দেবার। আজকে আমি রাজা, আমি মন্ত্রী হইব, দূরের কথা, আজকের শাসন ক্ষমতা সর্বতভাবে তোমার হাতে, এই কথা বলার সাহস হবে না, তু শব্দ উচ্চারণ করতে পারবে না, নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ মানুষ। তাই আল্লাহ নিজের প্রশ্নের জবাবে নিজেই বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর হাতে আজকের শাসন ক্ষমতা। কাহার আল্লাহর একটা নাম, এর অর্থ মহারাগে রাগান্বিত। আল্লাহর এক নাম আরো আছে হাদিস শরীফে, আল্লাহ রসুল বলেন আল্লাহর প্রসিদ্ধ নাম 99টা, প্রসিদ্ধ নাম মুহাসসিবিনে কেরাম লেখেন অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চেয়েও বেশি, এর মাঝে মাত্র এক নাম কাহার, এর অর্থ মহারাগে রাগান্বিত। আরো যত নাম আছে এর মাঝে এক নাম রহমান, আসেনি রহমান অর্থ রাগান্বিত না দয়াল। হাসরের মাঠে আল্লাহ কইবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা, মহাদয়ায় দয়াবান আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা, এইভাবে বলবেন না কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ যেমন ভাবে রাগান্বিত তেমন ভাবে দয়ালো, ঠিক না? ঠিক না? এক দলের জন্য রাগান্বিত আর এক দলের জন্য দয়াল, যাদের জন্য দয়াল তাদেরকে তো দয়া করবেন ওই, কিন্তু আল্লাহর রাগটা পুরাপুরি বর্ষিবে কাদের উপর সেই দিকে ইঙ্গিত কিরা প্রশ্নই করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? দুনিয়াতে যারা সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পাইয়া আল্লাহর পবিত্র বিধানকে টিটকারি মস্কারি করেছে, হসেনি ফতুয়ারে হইছে ফতুয়াবাজি আর মুফতিরে হইছে ফতুয়াবাজ,